প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর তৃতীয় বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত একটি ডিটেলস কর্ম পরিকল্পনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আজকে আপনাদের সাথে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন সংক্রান্ত এই কর্ম পরিকল্পনা পুরোটা শেয়ার করব আশা করছি আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ এখানে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আছে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর ঢাকা এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে প্রয়োজন আপনারা ওয়েবসাইটে যেতে পারেন ডিপিই ডট গভ বিডি এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আট ডিসেম্বর দুই তারিখে প্রথমে এখানে বিষয় বলা আছে দুই সালে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন সংক্রান্ত কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রেরণ তো বন্ধুরা এবার আমরা সেই কল্প পরিকল্পনাটা দেখব কর্ম পরিকল্পনায় কিন্তু এখানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া আছে তো বন্ধুরা প্রথমে আপনারা লক্ষ্য করুন এখানে এই যে দেখুন বলা আছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন ও ফলাফল প্রকাশের ক্ষেত্রে নিম্নুক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে কোয়ানাংয়ে বলা আছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন প্রতিদিনের উত্তরপত্র প্রতিদিন মূল্যায়ন করতে হবে উনিশ বারো দু হাজার তারিখে পরীক্ষা শেষে বিশ ডিসেম্বর দু হাজার বাইশ তারিখের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন শেষ করে একুশ ডিসেম্বরে কিন্তু পঞ্চম শ্রেণীর ফলাফল প্রকাশ করতে বলা হয়েছে এরপর উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদ্যালয় হতে প্রস্তুতকৃত ডিআর বাইশ ডিসেম্বর দু হাজার মধ্যে উপজেলা শিক্ষা অফিস সংগ্রহ করবে এরপর উপজেলা শিক্ষা অফিস তেইশ ডিসেম্বর দু হাজার জেলায় ডিআর প্রেরণ করতে হবে এরপর জেলা হতে আবশ্যিকভাবে চব্বিশ ডিসেম্বর দু হাজার বাইশ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিয়াটা প্রেরণ করতে হবে এবং ছ নংয়ে বলা আছে উপজেলা শিক্ষা অফিস ছাব্বিশ ডিসেম্বর দু হাজার বাইশ তারিখের মধ্যে প্রবেশপত্র বিদ্যালয়ে প্রেরণ করবে ছ নংয়ে বলা আছে বিদ্যালয় হতে দু হাজার সাতাশ ডিসেম্বর দু হাজার বাইশ তারিখের মধ্যে প্রবেশপত্র শিক্ষার্থীর হাতে বিতরণ করা হবে এবং ছ নং উনত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশ সকাল এগারোটায় উপজেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে মতো অবস্থায় প্রাথমিক বৃত্তি দুই হাজার বাইশ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে উপজেলা থানা শিক্ষা অফিস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বন্ধুরা ভালো থাকুন এখানে রাখছি আপনাদের সকলকে ধন্যবাদ